দুধের উপর শটটা পড়ছে, দিয়ে গায়ে তুলে রাখছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা ভাই দাও খাওয়া দাওয়া হবে পরে, চলো আগে টেস্ট করে দেখা যাক। আমি হালকা টেস্ট করে বলো দেখি, হালকা করে শোনো। এখন আমিও খেয়ে দেখিনি, দামটা এখানে কি পেট্রোল মেট্রোল খুঁজ পাওয়া গেছে আমার প্রশ্ন এটা। হ্যাঁ ভাই, বস বাড়ি থেকে কতখানি দূরে চলে এসেছি সেটা আমি বুঝতে পারছি। আমরা এখন আছি হচ্ছে মোসাট বাজারে। বস কোথায় চলে এসেছি আমরা? হালকা পুলকা জামে পড়ে গেছি। তো হরে কৃষ্ণ ব্লগস, আমি বাসে অবলা ছেলে, আমি আবারও চলে এসেছি তোমার একটা নতুন ব্লগ নিয়ে। ইয়েস বস, আজকের ব্লগে কাজটা নোংরা আছে, তো পয়সা করতে ভুলে গেছি। তো হরে কৃষ্ণ ব্লগস, আমি বাসে অবলা ছেলে, আমি আবারও চলে এসেছি তোমার একটা নতুন ব্লগ নিয়ে। ইয়েস বস, আজকের ব্লগে আমি যাচ্ছি হচ্ছে, দাঁড়াও দাঁড়াও। তো বস আজকের ব্লগে আমি যাচ্ছি হচ্ছে কোথায় 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 কোথায়, রাবড়ি গ্রামে। ইয়েস বস, রাবড়ি গিলতে যাবো। এই ব্লগটা ভোরবেলায় করা যাবে না, তার জন্য আমি এখন টাইম আপডেটটা বলে দিই আগে। ইয়েস, তার জন্য বেরোচ্ছি আমি দুপুরবেলা। এ ভাই টাইমটা দেখা দে না। এ এ বস, ও সুইচটা পাচ্ছে। তো বস আজকে ব্লগের টাইম আপডেট হচ্ছে 3:18। আমি জাস্ট দিস মুহূর্তে বেরোবো, আমার এই টাইমে বড়া বেগমপুরে থাকার কথা। আমার সাথে আজকের ব্লগে একজন মুখপাত্র এক্সট্রা আছে। আজকের ব্লগের সেকেন্ড মুখপাত্র এখনো এসে পৌঁছায় না, এখনো টাইম আপডেট হচ্ছে 4:00 বেজে গেছে, মানে সেই লেভেলের রোদ্দুর। আর এই রাস্তা তোমায় দেখিয়েছি আগে, এটা উপরে এনেছু। আমি আজকে বেরিয়ে যাবো হচ্ছে সোজা এই সাইডে, মানে একদম স্ট্রেট বেরিয়ে যাবো এই রাস্তাটা যেমন যাচ্ছে। মহারাজের আগমন, মহারাজের আগমন। চলো গাইস, এবারে ম্যাপ অন করা যাক হালকা করে, কেননা এরপরে রাস্তা আমি চিনি নাই। ইয়েস, মানে মোটামুটি চিনি, বাকি আবার চিনি না বলতে গেলেও চলে। অনেকদিন পরে ছেলে ব্লগে আমার, সত্যি কথা আমার পিঠে পুরো জল, পিঠে জল, জল। চলো আরো জল জল হওয়ার জন্য রেডি থাক। অনেক কিলোমিটার আমার বাড়ি থেকে, 30 ধরো, যাওয়ার আসা 60 কিলোমিটার, একটু কম। এর এখান থেকে 17 পড়ে খুলতো, তারপরে এবারে জার্নি শুরু করা যাক। তো বিরলক্স, দু ভাই বেরিয়ে পড়েছি আমরা এবারে রাস্তাতে, অন দ্য ওয়ে টু রাবড়িগ্রাম। বাইসাব, রাবড়িগ্রাম বলে কোনো গ্রাম এটা আমার জানা ছিল না, সিরিয়াস বলছি। যাই হোক, গুগল ম্যাপে হঠাৎ আবিষ্কার, তারপরে ইউটিউবে সার্চ দিয়ে জানতে পারলাম যে ওখানে রাবড়ি বিক্রি হয়, মানে আলাদাই লেভেল। আর মিনিমাম স্পিডে যাচ্ছি, কারণ জোরে যাচ্ছি না, শক্তি ক্ষয় করে লাভ নেই। লং ট্যুরে জোরে গিয়ে লাভ নেই, সূর্য আমার খুব একটা জোর নেই, বাট ভয় পাচ্ছে হচ্ছে বৃষ্টির, এটাই যা। এখানে নর্মাল ব্যাপার হচ্ছে গেট পড়া, এখন আছি হচ্ছে বাড়ুইপাড়া স্টেশন, পড়লে আধ ঘন্টা 40 মিনিটের খাব এখানে গেট। মেন মামা পাস হচ্ছে সরাইঘাট পার হচ্ছে, এইখানেও ব্লগ আছে আমার। আমি টেন্ট নিয়ে আসি, টেন্ট নিয়ে থেকে যাবো। ঢাকা থেকে মনে পড়লো ভাই, তারপর কুকুরটা, কুকুরটার কথা মনে নেই, আমি ঠিক কুকুরটার সামনে পড়েছি। এখানে কি পেট্রোল মেট্রোল খোঁজ পাওয়া গেছে আমার প্রশ্ন এটা। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, এটা সেই জন্য ভাই হেভি জায়গা, জায়গাটা ভাই শান্ত পরিবেশ একদম সেই লেভেলে। দেখো ভাই, দেখো ভাই, দেখো ক পেয়েছো তুমি একখানা সেক্সি ক, একটা ছবি তুলে দে, দা তুলে দিচ্ছি। শহরের কোলাহল থেকে দূর আবার গ্রামের দিকে প্রবেশ করছি আস্তে আস্তে, এদিকে আরো গ্রাম পাবো। আমরা চলতে চলতে চলে এসেছি বস পাহাড়ের কাছে। ভাই দেখতে পাচ্ছো সূর্য ডুববে আস্তে আস্তে, ঠিক পাহাড়ের পেছন দিকে ডুববে, যেমন কি তোমাদের পাহাড়ে দেখাই, ঠিক সিনটা এখানে তাই হবে। খালি এখানে হরিণের জায়গায় গরু টরু আছে, মেনে নিও। আমার মানে বাপ কো মাছ গেছে, আর পাহাড়টা নিয়ে নিচুই হবে মানুষের দ্বারা। এটা তো মানে ইট ভাটা, এটা ইট ভাটার, এখানে মাটি রাখা আছে, নিয়ে মাটি নামানো হয়, ইট বানানো হয়, দিয়ে আপনাদের বাড়িতে চলে যায়, এটাই হচ্ছে ব্যাপার। ছেলে আমার সাইকেল হাইজ্যাক করে নিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। অনেকদিন পরে আবার এই সাইকেল চালাচ্ছি, এই যে দেশি সাইকেল আমাদের, জোর করে নিয়ে নিয়েছি। আচ্ছা সামনেই বনমালীপুরের মন্দির চলে এসছে, ব্রহ্মদত্ত ধাম না? হ্যাঁ হ্যাঁ, আজ এখানে ঢোকার মতন টাইম নেই, এখন এখান থেকে অনেক কিলোমিটার বাকি আমাদের। এরপর রাস্তাও চিনি না, এখানেও একদিন এসে ব্লক করে যাবো, এই রাস্তায় ঢুকে যেতে হয়। সামনে গিয়ে মন্দির,
খুব তাড়াতাড়ি এখানেও আসছে। খুব বড় একটা মন্দির, আমরা বাইরে বাইরে ঘুরতে যাই এরকম মন্দির দেখি, কিন্তু আমাদের এখানে এরকম একটা মন্দির আছে সেটা আমরা জানতাম না সত্যি বলতে। যাই হোক, তোমাদের এখানে এসে ব্লগ করে দেখাবো ভালো করে এই জায়গাটা। আর একটুখানি তৈরি হোক, আর একটুখানি টাইম নিই, কারণ এখনো পুরোপুরি তৈরি হয়ে যায়নি এখানটা। ওকে, এবারে যে রাস্তাটা চালু হচ্ছে আই থিঙ্ক পুরো গ্রামের ভেতর দিয়ে যাবে, আই থিঙ্ক, কারণ আমি দূর থেকে রাস্তাটা মাঠের ভেতর দিয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ বস, আমাদের ফেরাটা একটু অন্ধকার হয়ে যাবে আজকে। স্যারজি ম্যাপ দেখুস, আচ্ছা সামনে দিয়ে মেঘে যাওয়া, এটা বনমালীপুর রোড, এটা বনমালীপুর রোড। চলো এবারে আমরা হালকা করে বনমালীপুর রোড ধরি। লেটস গো গাইস, ঝিনচানা ঝিনচানা। তো ভাই সাহেব, গ্রামের দৃশ্য চালু হয়ে গেছে, মানে সেই লেভেলের গ্রাম। এমনিও গ্রাম দিয়ে এলাম যা এলাম, কিন্তু এগুলো সেই লেভেলের গ্রাম চালু হয়ে গেছে। অমিও যেদিক থেকে এসছে ওদের ওদের বাড়ি গ্রামে, তো সেটাও একদিন যাবো না হয় ভাই, অমিও যাবো তোদের গ্রামে একবার, এবং ওটা গ্রামে স্পেশাল ব্লগ হবে, সব বন্ধুরা চলে আসবে। একদম একদম বস, এইসব পাড়া রাস্তা দিয়ে সেই লেভেলের ব্লগিং করতে যাচ্ছি। এখনো কত কিলোমিটার ভাই? 7 কিলোমিটার। কেজাল দিচ্ছে পাড়া গলিতে ঢোকাচ্ছে গুগল ম্যাপ, গুগল ম্যাপ, গুগল ম্যাপ, কোথায় ঢোকাচ্ছে গুগল ম্যাপ। এই সোজা দেখে যাইনি তো আগের দিনকে, আমাকে এমন একটা জায়গায় হারিয়ে নিয়েছে, গিয়ে দেখি সামনে রাস্তা আছে অথচ রাস্তা নেই। বস, বাড়ি থেকে কতখানি দূরে চলে এসেছি সেটা আমি বুঝতে পারছি, যে আমি কোথায় এসেছি। আমার মা বাড়ি বাবার টপকে এদিক দিয়ে চলে এসেছি, মানে উল্টো দিক দিয়ে রাস্তা দিয়ে অনেক দূরে আছি বাড়ি থেকে ভাই। আমরা এখন আছি হচ্ছে মোসাট বাজারে। বস কোথায় চলে এসেছি আমরা? হালকা পুলকা জামে পড়ে গেছি। এটা মোসাট বাজার, এখন আসি। ভাবিনি মোসাট বাজারে কোনোদিন সাইকেল চালিয়ে আসবো আমি। তো ভাই সাহেব, আমরা এখন গোপালপুর ঢুকছি, এখান থেকে এখনো মোটামুটি 4 কিলোমিটার তো হবেই ভাই। বলে ফেলো, এখনো 3.2 কিমি বাকি আছে। এই রাস্তাটা ফিরতে হবে, শ্বশুরবাড়ি কর না, এসে থেকে যেতাম শ্বশুরবাড়ি এখানে ভাই, এদিকেই কর ভাই, এসে থেকে যেতাম ঘুরতে। তুই কর, তুই কর, এসে আবার তারপরে দিন বাড়ি যেতাম ভাই, কষ্ট হতো না। তারপর দেখবো শ্বশুর এখানে শ্বশুরবাড়ি করলে, তারপর দেখবো শ্বশুর আমায় ঘুঁটে দিতে বলছে, এই ইউটিউব ভিডিও করতে হবে না, চাষে জমিতে নামো। বস সবুজ, দু সাইড দিয়ে গাছ, মাঝখান দিয়ে আমরা দু ভাই যাচ্ছি রাবড়ি গ্রামে। কিছুই মিলল না কোনো কথা, জাস্ট বলে দিলাম। মোসার থেকে আমরা 4 কিলোমিটার চলে এসেছি ভাই সাহাব, মানে দেখতে দেখতে আমরা গোয়া থেকে কোথায় চলে এসেছি। খানিক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে এটা দীঘা যাওয়ার রাস্তা, পাশে সমুদ্রের জল, ঢেউ। আনিয়া, সবচেয়ে অদ্ভুত, আমরা রাবড়ি গ্রামে যাচ্ছি আর জায়গাটার নাম হচ্ছে আনিয়া। আমরা যাচ্ছি আনিয়া, সবচেয়ে অদ্ভুত নাম। পৌনে 6টা বাজে, আমরা এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারিনি, এমন উন্দো আন্ডু যাকে বলে আইয়া 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 আইয়া, হেভি নাম না। আচ্ছা আইয়া পাঁচ মাথা, আইয়া আইয়া পাঁচ মাথা, আইয়া আইয়া পাঁচ মাথা, এটা 4 মাথা ভাই, হোয়াট ইজ দা 5 নম্বর মাথা। ম্যাপ বাবা যে কি বকছে দেখো, এই চলে এসছি ভাই এই রাস্তাটা দিয়ে, এখানে দিয়ে এসে কর, এখানে জিজ্ঞাসা কর রাবড়ি কোথায় পাওয়া যায়। বলছি যে রাবড়ি গ্রাম বলছে যে জায়গাটা, পুরো রাবড়ি গ্রাম ওই যে আকাশি খালারে বাড়ি দেখছো, হ্যাঁ ওইখান থেকে রাবড়ি শুরু, এবার ঘুরে ঘুরে পুরো, মানে পুরো বাড়িতেই পাওয়া যায় নাকি? হ্যাঁ বাড়িতেই পাওয়া যায়। থ্যাংক ইউ। আমরা আসছি হচ্ছে শ্রীরামপুর থেকে, হ্যাঁ। তো এই গ্রাম দিয়ে ঢুকতে হবে, এবার জানি না কোথায় রাবড়ি পাবো, মানে কিরম ভাবে দোকান হলে মানা যায়। Your destination on the left. Done. কিন্তু এবারে এবারে কিরম হবে জিনিসটা আমি আমি জানতে চাই সেই জিনিসটা। আগে ঢুকনা পারেগা হামকো, দিখনা পারেগা কাইসা হ্যায় ইয়ে গ্রাম, আগে দেখি গ্রামটা কেমন। কিন্তু এখানে সব বাড়ি লাগছে ভাই, দোকান হলে ভাই সব আলাদা হয়, বাড়ি থেকে পাওয়া যায় পুরো গ্রাম ভাই। আগে আমি জায়গাটা মানে অড লাগছে আমার এটার জন্য, এই যে বাড়ি যে ঢুকে নিতে হবে, আমি ভেবেছিলাম কোনো দোকান টোকান হবে ভাই। এবার বল তুই আপনি খাবি না খাবি না, কিন্তু এইরকম ভাবে কিরম একটা অকওয়ার্ড ব্যাপারটা লাগছে না, বাড়ি ঢুকে শ্বশুরের বাড়ি হাটে বসে বসে, আমি তো কিন্তু বুঝতে পারছি কোন বাড়িতে ঢুকবো কি করবো, অড লাগছে না প্রচন্ড। এরকম ভাবে কিভাবে খাবো, আমরা তো গ্রাম ঘুরছি। হায় রাম, গ্রাম নয় ভাই, বড় বড় বাড়ি, বড় বড় বাড়ি আছে এখানে। বিল্লি, হ্যাঁ বিল্লি,
বলছি বলছি দাদা 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 পালাচ্ছেন কোথায়? দাদা বলছি যে দাদা চলে যাচ্ছে। এই যে এখানে বাড়িতে লেখা আছে, কিরম ব্যাপারটা, অকওয়ার্ড লাগছে। ডান দিকে না কি বলছে, কিরম হচ্ছে ব্যাপারটা, আই ডোন্ট নো। মানে এরকম ভাবে কোনোদিন আসেনি তো, ব্যাপারটা হচ্ছে এটা। হ্যাঁ মানে ব্যাপারটা চোখে দোকান টোকান নয় না তো। আমরা একটা দিদার সাথে ঢুকছি। আমরা পুরো ঘাবড়ে গেছি, লোককে জিজ্ঞাসা করে ব্যাপারটা ঢুকেছি আমরা। চলো দেখাচ্ছি রাবড়ি তৈরি হচ্ছে। দুধের উপর শর্টটা পড়ছে, দিয়ে গায়ে তুলে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এখানে তৈরি করা পড়ে আছে। আচ্ছা আপনাদের এখান থেকে অনেক জায়গায় সাপ্লাই হয় নাকি? তো আমাদের প্রথমেই একটু রাবড়ি টেস্ট করতে দেওয়া হলো। অম্মু ভাই দাঁড়িয়ে আছে আমাদের, আর রাবড়ি নিয়ে দু প্লেট খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে এবারে। চলো আগে টেস্ট করে দেখা যাক। আমিও হালকা টেস্ট করে বলো দেখি, হালকা করে শোনো। এখন আমিও খেয়ে দেখিনি, তাই বলছিস? বড় একদম নাম্বার টাম্বার সব শেয়ার করে দেবো তোমার সাথে। ওখানে এখনো তৈরি করছে, মানে আমি ফুড ব্লগ করছি শেষমেশ। ট্রাভেলের সাথে কি অবস্থা, আগে খেয়ে নিচ্ছে ভাই, আমি খাই এবারে। এবার আমি ফুড ব্লগ করছি শেষমেশ, যাই হোক খেয়ে দেখি। আগে বিক্রি করে পয়সা পেত না। আচ্ছা আমরা যেরকম গোয়ালাকে দিয়ে পয়সা পেতাম না, আচ্ছা এটা আমরা নিজেরা প্রোটেকশন করে সাপ্লাই করি, পয়সা পাই। আচ্ছা এটাই এটাই যা, অনেক বছর আগে প্রসেসটা কতক্ষণ টাইম লাগে মোটামুটি করতে? একটা এক কড়া এক ঘন্টা। বাকি অম্মু গেলে আমাদের কেমন পৌঁছালাম, সিরিয়াসলি লাগলো দারুণ রাবড়ি। এটা সবাই এসো খেয়ে যেও, তাই করা দরকার এটা লাইফ টাইম, মানে এটা অন্য টাইপের জিনিস। এসে খেয়ে যাওয়া দোকানে তো সবাই খায়। তো ট্রেনে করে আসতে যাও, ডানকুনি থেকে আসতে হবে। তখন ডানকুনি থেকে বাসে যায় তো, 26 SC ও ট্রেনে করে আসতে এলে ডানকুনিতে বাসে 26 SC গ্রামপুর থেকে বাস আসছে মুসাট পর্যন্ত। হ্যাঁ এ বোধহয় 26 এ আসে, 26 এ মুসাট, মুসাট থেকে অটো টেকা যা বলবেন সব রাবিগ্রাম ছেড়ে দাও। এই হচ্ছে ব্যাপার। আরে ভালো করে বলে দিই, আমার শ্রীরামপুর থেকে ব্যবস্থা আছে, 26 A বাসে করে শ্রীরামপুর থেকে তোমরা আসতে পারো মুসাটে। ওখান থেকে অটো করে রাবড়িগ্রাম বললে অটো টেকার যাবতীয় রাবড়িগ্রাম বললে ছেড়ে দেবে, এটা হচ্ছে ব্যাপার। বাকি কাকার নাম্বার সব নিচের দিকে দিয়ে দেবো, মানে আমার মনে হয় পার্সোনালি কন্ট্যাক্ট করে আসা ভালো, কারণ নইলে আমাদের মতন খুঁজতে হবে, এই ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা আগে প্রসেসটা দেখাই কিরকম ভাবে কাটছে। জাস্ট এরকম গোল গোল করে কেটে দেওয়া হবে এরকম, এটাই হচ্ছে প্রসেস। বাকি তোমরা ডানকুনি স্টেশন থেকেও আসতে পারো, 26 C ধরলে ডানকুনি থেকে রাবড়িগ্রাম বলে নামিয়ে দেবে বাসে করে, মানে খুবই সহজ রুট। মানে এরকম এসে যেখানে তৈরি হচ্ছে পিওর জিনিস, কাকা বললো আমাদেরকে যে রাবড়ি হচ্ছে মিষ্টির দোকানের সবচেয়ে বেস্ট জিনিস, মানে কোনো ভেজাল থাকে না, মানে বেস্ট মানে বেস্ট, খালি একটু চিনি থাকে, এটা হচ্ছে ব্যাপার। আর বস এটা কোনো গরুর দুধেই তৈরি হবে, একদম খাঁটি গরুর দুধে, কারণ খাঁটি গরুর দুধে একমাত্র ঠিকঠাক ভাবে শর্টটা পড়ে। আমাদের প্যাকিং হয়ে গেছে বস,
আচ্ছা এখানে কোটও দেওয়া হয় এটাও বলে দিলাম, আমি কোটও এনেছিলাম, বাকি কোটও আনেনি ছেলেটা, সেই জন্য কোটও দেওয়া এটাও বলে দিলাম। প্রচুর দাম এখানে যেরকম কভার পেয়েছে দামটা এসে কাকুকে জিজ্ঞেস করে নেবেন, দামটা বাকি কাকু জানি আমরা জানি না। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, কিন্তু কম দাম তোমার নামটা আর একবার ফোন নাম্বারটা বলে দাও। জয়দেব হালদার। ফোন নাম্বার আমার হচ্ছে 9531682254। কাকুর সাথে কন্ট্যাক্ট করে নেবে এটা হচ্ছে ব্যাপার। চলো বাকি এবার এখান থেকে বেরোনো যাক। চলো যাত্রা শুরু। বাকি এখানে রাস্তা নিয়ে তোমাদের বলে লাভ নেই সত্যি কথা বলবো, জাস্ট রাবড়ি গ্রামটা ঢুকে 60% বাড়িতে নাকি রাবড়ি হয় এখানে। বাকি আমরা এই রাস্তা দিয়ে এসেছি। আচ্ছা এদিক দিয়ে যাওয়া যাবে, ওটা দিয়ে এসে এই 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 মদন। তো ভাই সাহেব আমরা এবারে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। বাকি আমিও নতুন এক্সপিরিয়েন্স না, নতুন এক্সপিরিয়েন্স না মানে দোকানে দোকান থেকে মাল কিনে খাওয়া, আর এটা ব্যবহারটা সত্যি সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ এটাই সবচেয়ে বেস্ট লাগলো আমার, সুন্দর ব্যবহার, ব্যবহারটাই বেস্ট। ব্যবসা খাও ঘুরে মাঠটা দেখো, জাস্ট গাই মাঠটা দেখো। বাকি এবারে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, রাস্তাটা সেই রকম দেখতে লাগছে, সেই রাস্তা লাগছে, জাস্ট সামনেটা ভিউটা দেখো, জাস্ট সামনেটা সেই লেভেলে দেখতে লাগছে, সেই লেভেলে। এবারে 30 কিলোমিটার আমাদের বাড়ি ফিরতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এখন টাইম আপডেট 6:27। আর বস আমরা যাওয়ার সময় এই রাস্তাতে ঢুকে গেছিলাম, এখান থেকে রাবড়িগ্রাম চালু হচ্ছে, ভেতর দিকে তাহলে ছোট একটা গ্রাম, জাস্ট রাবড়িগ্রাম নামে পরিচিত, এটাই হচ্ছে ব্যাপার। এখানে পেট্রোল পাম্প নেই, এখানে বোতলে বোতলে পেট্রোল বিক্রি হচ্ছে ভাই। তো হরে কৃষ্ণ বললো, আজকে ব্লগ এতটাই এসে বেশি বাড়িয়ে অবভিয়াসলি লাভ নেই। আজকে আমি বাড়ি পৌঁছেছি 8:30, ইয়েস বস একদম ডট 8:30। যাই হোক অনেকখানি অনেকক্ষণের রাইড, তো প্লিজ ইয়ার এতখানি যেখানে দেখেছো প্লিজ ইয়ার একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দাও, প্লিজ ইয়ার প্লিজ শেয়ারটা করো আর লাইকটা করে জানাও, কমেন্ট করে দাও শেয়ার করো যে এরকম একটা গ্রাম হয় আর তোমরাও যেতে পারো, ঘুরে আসতে পারো। আর হ্যাঁ কাকার সাথে কন্ট্যাক্ট করে যেও, আমার মতে ভালো হয়, এটা কোনো প্রমোশন নয়, বাট হ্যাঁ আমার মতে ভালো হয় যে মানে কমফোর্টেবল হও তোমরাও, ব্যাপারটা হচ্ছে এটা। তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ তারপর তো লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বুম।